সব থেকে ফেভারিট জিনিস যেটা হলো এই যে পলিটা থাকে সেটা হলো পিল আউট করা। সো আমি এটা এখন করব। খুবই স্যাটিসফাইং জিনিসটা। হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি নতুন একটা কেসিং নিয়ে, গেমিং কেসিং নিয়ে। সো আজকে আমাদের গেমিং কেসিংটার মডেল নাম্বার হলো 6911। এটা একটা ভিউ ওয়ানের গেমিং কেসিং। সো গেসিংটা নিয়ে যদি ফার্স্টই আমি বলতে চাই, যেটা হলো এটার ফ্রন্টটা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটা ফ্রন্টটা। ফ্রন্টটা আমার মানে ওয়ান অফ দ্য বেস্ট ফ্রন্ট আমার কাছে মনে হয়েছে এটা, কারণ আমার এই ডিজাইনটা পার্সোনালি খুবই খুবই পছন্দের। আমি নিজে এটা পার্সোনালি ইউজ করি, সেম এই সেম কেসিংটা। সো এটার ফ্রন্টটা খুবই সুন্দর, একটা স্লিক একটা ডিজাইন। এখানে ফ্রন্টের নিচের দিকে আপনারা দেখবেন যে একটা সুন্দর প্যাটার্ন আছে জালির ভেন্টিলেশনের জন্য, যেটা আসলে মানে ভেন্টিলেশনের জন্য দরকার আসলে। আর এই যে এখানে আর জিবি এলইডি লাইট আছে, সো আর জিবি লাইটটা চেঞ্জ করা যায়। এখানে একটা বাটন আছে, বাটনের মাধ্যমে চেঞ্জ করা যায়, আপনি চাইলে ইজিলি চেঞ্জ করতে পারবেন। সি আপনারা অনেকগুলো লাইট পাচ্ছেন। দেন অনেকগুলো লাইটের কম্বিনেশন পাচ্ছেন একসাথে, টোটাল আট জিবি লাইটিং যেটা বলে আর কি। সো এটা হলো আমাদের ফ্রন্ট। আর সাইডে যদি বলি, সাইডে এখানে সুন্দর একটা গ্রুভিং আছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা একটা সুন্দর ডিজাইনের একটা এলিমেন্ট। এটা ডিজাইনটাকে সামনের যে প্যাটার্ন, জি প্যাটার্নটা, সেটাকে একটা সাপোর্ট করে, সাথে সাথে এটা একটা ভেন্টিলেশনের কাজ করে, যেন এটা ইজিলি যেন ডাস্ট থেকে প্রোটেক্ট করা যায়। আর এটার উপরে অবশ্যই একটা ডাস্ট প্রোটেক্টর রয়েছে, ম্যাগনেটিক ডাস্ট প্রোটেক্টর। ম্যাগনেটিক ডাস্ট প্রোটেক্টর এটা খুবই স্ট্রং, অ্যান্ড একটা মেশটা দেখে ভালোই মনে হচ্ছে যে এটা খুব একটা স্ট্রং একটা মেটেরিয়াল দিয়ে তৈরি। সো উপরে ডাস্ট পড়বে না। আর আপনারা যদি কুলিং সিস্টেম নিয়ে বলতে চান, এটাতে আমার আমার যে কেসিংটা আছে আমার কাছে, এটাতে একটা মাত্র ফ্যান দেওয়া আছে পিছনে, আর জিবি ফ্যান। সো আপনারা দেখতে পাচ্ছেন পিছনে একটা আর জিবি ফ্যান দেওয়া আছে, বাট আপনারা চাইলে উপরে এখানে দুটো আর জি দুটো 120 মিলিমিটারের ফ্যান লাগাতে পারবেন। অ্যান্ড সবথেকে মজার ব্যাপার হচ্ছে ফ্রন্টে এখানে দুইটা ফ্যান লাগাতে পারবেন 120 মিলিমিটারের। সো ইটস এ গুড থিং। আর যদি ম্যাটেরিয়ালের কথা বলি, ফিনিশিং এর কথা বলি, এটা হলো এসপিসিসি স্টিল দিয়ে তৈরি। আর এটা মানে পুরোটা একটা ম্যাট ব্ল্যাক ফিনিশ রয়েছে, যেটা আসলে মানে আপনি টাচ করলে বুঝতে পারবেন এটা অন্যরকম একটা ফিলিং। আর গ্লাসের কথা বলি, সামনে যে গ্লাসটা রয়েছে, সামনে গ্লাসটা টেম্পার্ড গ্লাস, একদম স্ট্যান্ডার্ড টেম্পার গ্লাস, খুবই স্ট্রং। আর স্ক্রু গুলো খুবই মানে সহজভাবে যেন আপনি ইজিলি এটা খুলে পরিষ্কার করতে পারেন, মানে অ্যাক্সেসিবিলিটি খুবই ভালো রয়েছে এখানে। সো আপনার ভিতরে দেখতে পাচ্ছেন, ইন্টেরিয়রের কথা বলি যদি যদি আমরা, তাহলে আমরা ড্রাইভ বে দেখতে পাচ্ছি যে অনেকগুলো ড্রাইভ বে, দুইটা দুইটা ড্রাইভ বে রয়েছে আমার এখানে, একটা এসএসডি রয়েছে, একটা হার্ড ডিস্ক রয়েছে, আপনারা চাইলে আরো অ্যাড করতে পারবেন। আর এখানে জিপিইউর জন্য জায়গা রয়েছে, যে কোনো ধরনের জিপিইউ লাগাতে পারবেন। র্যামের জন্য স্লট রয়েছে 4টা। সো এগুলো সব স্ট্যান্ডার্ড ভিতরের যে ইন্টেরিয়র। আর এটার আরেকটা মজার ব্যাপার হচ্ছে হলো এখানের উপরের যে ইনপুট আউটপুট প্যানেল গুলো, আপনি এখানে একটা পাচ্ছেন হলো ইউএসবি 3 পোর্ট আর তিনটা ইউএসবি 2 পোর্ট, আর আপনি মাইকের জন্য একটা পোর্ট পাচ্ছেন, আর পাচ্ছেন হলো এইচডি অডিও আউটপুট, এটা এইচডি অডিও আউটপুট। সো এটা মানে আমার মনে হয় এটা এনাফ, এটা জাস্ট স্ট্যান্ডার্ড। আর যদি আপনারা কুলিং সিস্টেমের কথা বলেন, তাহলে ফ্যানগুলোর কথা আমি বললামই যে 5টা ফ্যান লাগাতে পারবেন, সো কুলিং নিয়ে কোনো সমস্যার কথা না। আমি আসলে এই 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 যে এই যে এই যে যে এটা আসলে খুব বড় একটা ফ্যান, মানে এটা আমার খুবই 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 ভালো লাগছে পুরো ডিজাইনটার মধ্যে। আর স্লট রয়েছে 7টি, সো আপনারা গ্রাফিক্স কার্ড লাগাতে পারবেন, তারপর আরও যেসব কার্ড আপনারা লাগাতে পারবেন। আর এই কেসিংটা ডাইমেনশন নিয়ে যদি আমরা বলতে চাই, কেসিংটা হিসেবে বড়ই বলা যায়। এটা লম্বায় রয়েছে প্রায় 1.6 ফিট, আর হাইটে রয়েছে প্রায় 1.5 ফিট। সো আপনারা যদি কিনতে চান এটি, তাহলে আপনারা চলে আসতে পারেন ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেমে।
আর এটার প্রাইস আমাদের লিংকে দেওয়া থাকবে নিচে। আর আমি খুবই হাইলি রেকমেন্ড করি এটা, কারণ আপনারা যারা একটু স্লিক ডিজাইন পছন্দ করেন, একটু মিনিমালিস্টিক ডিজাইন পছন্দ করেন, তাদের জন্য এটা আমার মনে হয় পারফেক্ট একটা ডিজাইন। আর আপনার যদি প্রাইসের কথা বলি, প্রাইসটা খুবই রিজনেবল, আমার মতে খুবই রিজনেবল প্রাইস। আপনি এসে দেখে যান, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো নেক্সটে কোনো কিছু নিয়ে আবার আসবো, আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।